আরে মুজিদ ভাই, তোমরা আসছে কিন্তু যাইবা না? হ যামু তো, তার আগে এই ঘরের বানটা ঠিক মতো দিয়া লই, যাতে বাতাসে উইরা না যায়। গরুগুলারেও সাথে নিতে হইব তো। আচ্ছা, তাইলে তো মেলা সময় লাগবে। এত কিছু কইরা গোলা পানগুলারে সাথে নিয়ে যেতে পারবা তো? হ, তাই তো, সময় ভালোই লাগবো। এক কাম কর, আমি এখনই যাইতেছি আশ্রয় কেন্দ্রের দিকে। আমার সাথে আমিনারে দিয়া দাও, তাইলে আমি সাথে করে নিয়ে যাই, আর তোমরা গুছাই আসো। ঠিক আছে, তা ভালোই কইছো। আমেনা মা যাও, হোসেন কাকার সাথে যাও, আমরা এগুলা গুছাইয়া চলে আসতেছি। হ চল আমেনা, চল চল। কাকা আশ্রয় কেন তো ওই দিকে? আরে না না, এদিক দিয়ে আর একটা রাস্তা আছে, যেটা দিয়া তাড়াতাড়ি যাওয়া যায়। চুপ, এই কথা কাউরে বলবি না, তাহলে কিন্তু একদম মাইরা ফেলামু। আমরা সকলেই জানি যে শিশুরা অবুঝ ও সমাজের সবথেকে অসহায় শ্রেণীগুলোর একটি। যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক, তা কোভিড-19 অতিমারী, বন্যা বা ঘূর্ণিঝড়, এসবের মধ্যে শিশুরা অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। যে কোনো দুর্যোগে, প্রতিকূল পরিস্থিতিতে শিশুদের সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে সবাইকে। তাই শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দুর্যোগের সময় শিশুদের কখনো একা রাখবেন না। অপরিচিত কারো সাথে শিশুকে একা মেলামেশা করতে দিবেন না, অথবা অন্যত্র পাঠাবেন না। মনে রাখবেন, শিশুরা পরিচিত বা অপরিচিত যে কোনো ব্যক্তির দ্বারা শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার হতে পারে, এমনকি বিদেশে পাচার ও মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে। পরিবারের শিশুদের সাথে তার শারীরিক বৈশিষ্ট্যগুলো নিয়ে তার সাথে খোলামেলা আলোচনা করুন, যা থেকে সে তার শরীরের একেবারে ব্যক্তিগত অংশ সম্পর্কে ধারণা পেতে পারে। যে অংশগুলো একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তার বাবা মা এবং তার পরবর্তী সময়ে শিশু নিজে ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, যাতে করে তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা সম্পর্কে আপনাকে খুলে বলে। আপনার সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনুন, তারা কি অনুভব করছে তা জানার চেষ্টা করুন। তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের সাথে আছেন। শিশুকে তার নিরাপত্তার জন্য বাড়ির ঠিকানা সহ পারিবারিক ফোন নাম্বার, পুলিশের জরুরি সহায়তা নাম্বার 999 এবং জরুরি শিশু সহায়তামূলক নাম্বার 1098 ভালোভাবে জানিয়ে রাখুন, যাতে করে যে কোনো বিপদে সে তা কাজে লাগাতে পারে। আপনার শিশু নির্যাতনের শিকার হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করুন। শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা প্রয়োজন কিনা তা নিশ্চিত করুন। আসুন, শিশুদের নিরাপদ রাখি, আমরা নিশ্চিন্তে থাকি।